বক্সনগরে বহু প্রতীক্ষিত প্রাণী চিকিৎসালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন হল বুধবার দুপুর ১২ ঘটিকার সময় পশু চিকিৎসালয়ের মাঠ প্রাঙ্গণে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসীমউদ্দিন, সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য। এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন বক্সনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান নিরঞ্জন নব। প্রথমে মন্ত্রী প্রাণীর চিকিৎসালয়ের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর অতিথিদের মঞ্চে বরণ করে নেন পুষ্প উত্তরীয় প্রদানের মাধ্যমে দপ্তরের কর্মকর্তারা। তারপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মন্ত্রী ভগবান চন্দ্র দাস অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তারপর বক্তব্য রাখেন দপ্তরের আধিকারিক বিমল কৃষ্ণ দাস। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নবনির্মিত দ্বিতল ভবনের নির্মাণ ব্যয় ৫২ লক্ষ টাকা। আমরা রাজ্য সরকারের দিশায় পশু পাখির উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই সমস্ত উন্নয়নমূলক কাজকর্মে আরো এগিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। পশু পালক পাখি পালকদের যেন কোনো অসুবিধা না হয়, ওনারা যেন পরিষেবা পান। আমরা এক সময় দেখেছি অনেকের ইচ্ছা হয় উন্নত প্রজাতির গাই পালার জন্য, উন্নত প্রজাতির শুকর পালার জন্য, ছাগল পালার জন্য বা হাঁস মোরগ পালার জন্য চেষ্টা করেন অনেকে। যদি এক সময় সেখান থেকে পেছন দিকে চলে যেতে হয়, কারণ ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।